আমেঠি নয়, এবার রায়বরেলি থেকে লড়বেন রাহুল গান্ধী। মায়ের ছেড়ে আসা আসন থেকে এবার লড়বেন ছেলে। আজই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, ইতিমধ্যেই রায়বরেলি পৌঁছে গিয়েছেন রাহুল গান্ধী। বিস্তারিত জানতে কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিজেন্দ্র সিং। বিজেন্দ্র, রায়বরেলি কেন্দ্রে আজই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, আর শেষ দিনই রায়বরেলিতে পৌঁছলেন সোনিয়া এবং প্রিয়াঙ্কার সঙ্গে রাহুল। হ্যাঁ মাধুরী, এবং এই জল্পনা চলছিল যে আমেঠি এবং রায়বরেলি থেকে কংগ্রেসের ক্যান্ডিডেট কে হবে। আজকে লাস্ট ডেট অফ নমিনেশন, এবং আজকেই দুই জায়গায় প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। রায়বরেলি থেকে রাহুল গান্ধী এবং আমেঠি থেকে গান্ধী পরিবারের 40 বছর ধরে ঘনিষ্ঠ কৃষ্ণলাল শর্মা ক্যান্ডিডেট হচ্ছেন, কিশোরীলাল শর্মা ক্যান্ডিডেট হচ্ছেন। সেক্ষেত্রে এখন রায়বরেলি থেকে রাহুল গান্ধীর নমিনেশন ফাইল করবেন 12টা নাগাদ। সেই সময় তার সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী থাকবেন, কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খড়গে থাকবেন, এবং 12টা নাগাদ যখন তিনি পৌঁছবেন নমিনেশনের জন্য, সেটা একটা র্যালি করে তিনি সেখানে যাবেন রায়বরেলিতে নমিনেশন দেওয়ার জন্য। এটা মনে রাখতে হবে মাধুরী, গতবার আমেঠি থেকে প্রার্থী হয়েছিলেন রাহুল গান্ধী, স্মৃতি ইরানি তাকে হারিয়েছিলেন। তখন কিন্তু পাশের সিট যে রায়বরেলি রয়েছে সেখান থেকে ইন্দিরা গান্ধী জয়ী হয়ে, সোনিয়া গান্ধী জয়ী হয়েছিলেন। কিন্তু এখন সোনিয়া গান্ধী রাজ্যসভায় চলে গেছে রাজস্থান থেকে, সেখান থেকে প্রার্থী কে হবে সেটা নিয়ে নাম জল্পনা চলছিল। এখন ঠিক হয়েছে যে রাহুল গান্ধীকে সেখান থেকে প্রার্থী করতে হবে। মনে রাখতে হবে, এই রায়বরেলি থেকে এর আগে ফিরোজ গান্ধী, ইন্দিরা গান্ধী জয়ী হয়েছিলেন, এবং 1999 সাল থেকে কংগ্রেসের পাশেই রয়েছে এই সিট। গত বছর আমেঠি হেরে গেছিল কংগ্রেস, কিন্তু রায়বরেলি গতবারও সোনিয়া গান্ধী এখান থেকে জয়ী হয়েছিলেন। তবে ওয়াইনার থেকেও প্রার্থী এবার হয়েছেন রাহুল গান্ধী, তিনি যদি সেখান থেকে জয়ী হন এবং যদি রায়বরেলি থেকে তিনি জয়ী হন, সেক্ষেত্রে কোন আসনটা রাখবেন সেটা দেখার বিষয়। তবে আমেঠি থেকে কিশোরীলাল শর্মাকে স্মৃতি ইরানির বিরুদ্ধে প্রার্থী করেছে কংগ্রেস, এবং মনে করা হচ্ছে যেহেতু গান্ধী পরিবারের ঘনিষ্ঠ 40 বছর ধরে তিনি সেইখানকার যে লোকাল কাজগুলো করতেন তাকে প্রার্থী করে কংগ্রেসের হয়তো সুবিধা হবে, সেটা এখন দেখার বিষয়। ধন্যবাদ। রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণের পর এবার কুণাল ঘোষকে তৃণমূলের তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ দিল তৃণমূল। প্রথম এবং দ্বিতীয় দফা ভোটের আগে তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় নাম ছিল কুণাল ঘোষের, কিন্তু তৃতীয় দফা ভোটের মুখে কুণাল ঘোষের তারকা তকমা কেড়ে নিল তৃণমূল কংগ্রেস। ২৪শে এপ্রিল দেশের চিফ ইলেকশন কমিশনারকে তৃণমূল একটা তালিকা সব দলকেই দিতে হয় যে সেই দলের স্টার ক্যাম্পেনার কারা। তাতে এই যে স্টার ক্যাম্পেনারের তালিকা, তাতে জলজল করছে, 40 জনের নাম আছে, জলজল করছে 25 নম্বরে কুণাল ঘোষের নাম। এই তালিকা এবং এই 25 নম্বর নামটার ভবিষ্যৎ কী? দেখো, আমি যেহেতু সাধারণ সম্পাদক নই, মুখপাত্র নই, আর সত্যি কথা বলতে আমি স্টারও নই, আমি চলি আমার মতো। আমার মন থেকে চায় মমতাদি অভিষেককে সাপোর্ট করতে, পুরনো দলে আছি, অন্তত একটা নজির রাখতে যে অনেক কিছুর পরেও পুরনো দলে থাকার মতো লোক আছে, তো আমি সেইটুকু দেখাবার চেষ্টা করি। সুমন, আমি সাংবাদিকতার সূত্রে, তুমি অন্তত জানবে এটা, সব দলের বহু নেতা নেত্রীর সঙ্গে আমার একটা ব্যক্তিগত অত্যন্ত সুসম্পর্ক ছিল। সেগুলো তো সব জলে গেছে, উচ্ছন্নে গেছে, আর পুরনো নেতারা অধিকাংশ মারা গেছেন অসুস্থ ইত্যাদি। তারপরেও আমি তৃণমূলটা করে যাই। এখন যদি দলের মনে হয় যে আমাকে বক্তা রাখবে না, রাখবে না, আমায় গরমের মধ্যে ঘুরতে হবে না, মিটে গেল, আমি কি করব? এটা তো দলের সিদ্ধান্ত। দল যদি মনে করে যে স্টার বক্তা কুণাল ঘোষকে দরকার নেই, দল ছড়িয়ে দেবে। সত্যি তো আমি 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 তো বলছি আমি মিসফিট।